বিরতির পর স্বাগত। বাংলাদেশের সাংসদ ভারতের কলকাতায় এসে চিকিৎসা করাতে এসে খুন হয়, আর সেই খুনের তদন্তে নেমেছে এবার সিআইডির গোয়েন্দারা। বাংলাদেশের সাংসদ খুনে এবার নয়া তথ্য হাতে পেল সিআইডির গোয়েন্দারা। নিউ টাউনের সাংসদ আনোয়ারুল আজিমের ঘর থেকে এবার উধাও সিসিটিভির ফুটেজ। গত 7ই মে থেকে নিউ টাউনের ফ্ল্যাটের রান্নাঘর থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করতে পারেনি গোয়েন্দারা। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, একদিকে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অন্যদিকে মূল অভিযুক্তদেরও একের পর এক গ্রেফতার করতে পারলেও কেনই বা তার খুন হয়েছে সে বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তুমি কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের যে সাংসদ, সেই সাংসদ খুনের অভিযুক্তদের ধরতে কিন্তু মরিয়া সিআইডির গোয়েন্দারা। গতকাল আমরা দেখেছিলাম যে ভাঙড়ের বিভিন্ন যে মাছের ভেড়িগুলো রয়েছে, যেই ভেড়িতে মনে করা হচ্ছে যে আনারুলের দেহ ফেলে দেওয়া হয়েছে লোপাট করার জন্য, সেখানেও কিন্তু এক প্রকার তল্লাশি শুরু করে পুলিশ। এবং গতকালও কিন্তু সিআইডি গোয়েন্দারা তোমার সেই সমস্ত জায়গাতে মাছের ভেড়ির সামনে তল্লাশি চালায় এবং দুপুরি নামিয়ে কিন্তু গতকালও তল্লাশি চালিয়েছে। আজকেও দেখা গেছে যে মাগরের দিকে কিন্তু কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ কমিশনারের সিআইডি গোয়েন্দারা তারা রয়েছেন। তবে এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে ভাঙড়ের থেকেও সব থেকে তথ্য প্রমাণ যে ঘরে লুকানো ছিল সেই ঘরের সিসিটিভি ফুটেজ, যে হার্ডডিস্ক গুলি বাজেয়াপ্ত করেছে সিআইডি গোয়েন্দারা বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা, সেখান থেকে দেখা গিয়েছে যে এই হার্ডডিস্ক গুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, অর্থাৎ 7ই 7 তারিখের আগে বহুল আবাসন যে নিউ টাউনে ছিল সাংসদ, সেই বিলাসবহুলের আবাসনের
কেউ একজন মদত দিয়েছিল এই সিসিটিভি ফুটেজের সমস্ত তথ্য লোপাট করার ক্ষেত্রে? নিউ টাউনে যে বিলাসবহুল ফ্ল্যাটে বা বিলাসবহুল যে জায়গায় ছিল সাংসদ, সেখানে যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না বা লোপাট করা হয়েছে, তার পেছনে কি সেই বিলাসবহুল আবাসনের কিছু কর্মীরা যুক্ত থাকতে পারে, তারও কি আশঙ্কা এই মুহূর্তে জারি করা হচ্ছে? দেখো, আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দারা, হ্যাঁ আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দারা যে থাকতে পারে। তবে গোয়েন্দারা যেটা মনে করছেন যে যদি তারা সিসিটিভির ফুটেজ নষ্ট করত তাহলে হয়তো এতক্ষণে জেরাতে সবটা বলে দিত। তবে গোয়েন্দারা কোনো কিছুই এখনো পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত দেহটা উদ্ধার হয়। এবং এই যে যারা সেখানকার যারা নিরাপত্তা রক্ষী এবং সেখানকার ইলেকট্রিশিয়ান, তাদের প্রত্যেককেই বিধান এসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং সিআইডি দুজনের পক্ষ থেকেই কিন্তু টানা জেরা করা হয়েছে। তবে জেরাতে এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে আসেনি। গোয়েন্দারা যেটা মনে করছে যে আগে থেকে সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়নি, সে বেহুশ হওয়ার পরে তারপর থেকে আগে মানে যেদিন খুন হয়েছেন তার দুদিন আগে, যেদিন তার ওই ফ্ল্যাটের মধ্যে আর তারা যারা তার যে লাস্যময়ী বান্ধবী সহ আরো যারা গিয়েছিল সমস্ত সিসিটিভির ফুটেজ কিন্তু মানে মুছে ফেলা হয়েছে বা নষ্ট করা হয়েছে তথ্য প্রমাণ নষ্ট করার জন্য। এবং এখন সিসিটিভির ফুটেজে তারা মেলাতে চাইছে যে বাইরের দিকে যে সিসিটিভির ফুটেজ গুলো রয়েছে সেই সিসিটিভির ফুটেজে তারা দেখতে চাইছে যে কবে থেকে এই নিউ টাউনের এই সাংসদের ফ্ল্যাটে মানুষজনের বা অভিযুক্তদের আসা যাওয়া লেগেছিল, এইটা আগে তারা প্রথম দেখতে চাইছে। যদি বাইরের ছবি পাওয়া যায় তাহলে মনে করা হবে যে ভিতরের ছবি, তাহলে সেদিন ঘরে যারা ছিল তারাই নষ্ট করেছে। আর যদি বাইরের ছবি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ভিতরের যারা অভিযুক্ত তাদের সঙ্গে বাইরের এক শ্রেণীর কর্মীদের যোগাযোগ রয়েছে বলেই বাইরের ছবিটাও কিন্তু নষ্ট করা হয়েছে। তবে সেই আশঙ্কা কম, কারণ আমরাই দেখিয়েছিলাম যে যে লাগেজটাতে করে বা যে সুটকেসটাতে করে বা যে ট্রলিটাতে করে তার দেহগুলি কেটে কেটে করে পাচার করা হয়েছে সেই সিসিটিভির ফুটেজ কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা পেয়েছে। তার মানে ঢাকা পুলিশের কি দাবি, ঢাকা পুলিশ কি জানাচ্ছে? দেখো, ঢাকা পুলিশ তো তদন্ত করছে, ঢাকা পুলিশ ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করেছে, গ্রেফতার করে তারা জিজ্ঞাসাবাদ করেছে। ঢাকা পুলিশের যেটা লক্ষ্য হচ্ছে যেটা হচ্ছে সোনা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল আনারুল, এর আগেও বহু মামলা তার উপর ছিল, সেই সমস্ত মামলার সূত্রতা ধরে মানে ইন্টারন্যাশনাল কোন স্মাগলারের এর সঙ্গে জড়িত আছে কিনা। এবং যেহেতু তারা মনে করছে যে এই যে বাংলাদেশে যে সোনাটা মূলত আসে সেই সোনাটা মূলত আফ্রিকার দেশ থেকে আসে এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে সরাসরি আসে, এবং ভারতের থেকে বাংলাদেশে কিন্তু সোনার যে ট্যাক্স সেই ট্যাক্সটা অনেক কম, তার জন্যই দুবাই থেকে আফ্রিকা থেকে বা ব্রাজিল থেকে ভারতে সোনা আমদানি করতে গেলে এখানকার যারা সোনা মূলত আমদানি করেন তাদের অনেক বেশি ট্যাক্স দিতে হয়। এবং ভারতের সোনা ভারতের যারা কারবারিরা তারা কিন্তু অনেকেই কিন্তু বেআইনি পথে বিভিন্ন ভাবে বাংলাদেশ থেকে সোনা নিয়ে আসে, কারণ সেই ক্ষেত্রে তাদের ট্যাক্স কম দিতে হয় এবং তাদের কালো টাকা তারা সাদা করার একটা জায়গা পায়। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের এই যে সোনা পাচারকারী আনারুলের সঙ্গে কাদের কাদের যোগ রয়েছে এবং এই সোনা পাচারের সঙ্গে ইন্টারন্যাশনাল যে সোনা পাচার বা স্মাগলাররা যেগুলো মধ্যপ্রাচ্য বা আফ্রিকান দেশগুলি সেইখানে কাদের কাদের লিঙ্ক হচ্ছে এটাই কিন্তু দেখা হচ্ছে। যেটা আমরা প্রথমেই প্রকাশ করেছিলাম, আমরাই প্রথম প্রকাশ করেছিলাম যে 5 কোটি টাকার উপর এই খুনের সওদা হয়েছে। তবে গেদের যে বাড়িতে যেখানে গোপাল বিশ্বাস থাকতেন সেখানে কিন্তু সোনা পাচারের স্বর্গরাজ্য, এবং তার বাড়ি সিঁড়ি এমপি খুন হওয়ার আগের দিন থেকে কিন্তু সেই অভিযুক্ত কিন্তু ফেরার ছিলেন পরে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৎপরতায় তাকে ধরতে সক্ষম হয় হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা, যদিও তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট দেখায়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নজরদারিতে রেখে। তবে এর সঙ্গে ইন্টারন্যাশনাল যে সোনা পাচারকারী তারা অবশ্যই যুক্ত, এবং এই ইন্টারন্যাশনাল সোনা পাচারের সঙ্গে কিভাবে আনারুল জড়িয়ে পড়েছে, কলকাতার কোন কোন ব্যবসায়ী এর সঙ্গে যুক্ত,
এগুলোই এখন বাংলাদেশের গোয়েন্দারা তদন্ত করতে চাইছে এবং বাংলাদেশের কোন কোন প্রভাবশালীর এই সাংসদগুলোর হাত রয়েছে সেটাও বাংলাদেশের যারা গোয়েন্দারা তারা তদন্ত করতে চাইছে। তদন্ত শুরু হয়েছে, তবে যেহেতু এটা দুই দেশের বিষয় সেহেতু তদন্ত একটি একটু ঢিলে থাকবেই, কারণ বাংলাদেশ পুলিশ যদি কাউকে সন্দেহ করে বা কারোর নাম পায় সেটা তাদের সিআইডি কে বলতে হবে, সিআইডি এইবার থেকে ধরবে, তারপর বাংলাদেশ পুলিশকে খবর দেবে, তা এসে জিজ্ঞাসাবাদ করবে, একটা লং টাইমের জন্য একটা অধ্যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু বলেছিলাম তোমরা হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের মিলে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে অলিখিত ভাবে, এটা কিন্তু অলিখিত ভাবে, সেই টাস্কফোর্স এর যারা গোয়েন্দারা তারা নিজেদের মধ্যে সমন্বয় রেখে এই মুহূর্তে তল্লাশি যেমন বিভিন্ন জায়গায় চালাচ্ছে, তারা খোঁজখবর নিচ্ছে, আগামী দু একদিনের মধ্যে মূল অভিযুক্তকে ধরা সম্ভব হবে বলে আশাবাদী। তবে এটাও শোনা যাচ্ছে মূল অভিযুক্ত নেপালের কাঠমান্ডু হয়ে সোজা যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে, তবে সবটাই এখন তদন্ত সাপেক্ষ বিষয়, বৃহৎ একটা লার্জেস্ট কনস্পিরেসি এটা, এবং এই সময়ের মধ্যে অনেক বড় হত্যার ছক কলকাতাতে বসে হয়েছে যেটা কার্যত টেরই পায়নি। নীল, এই মুহূর্তে তো পুলিশের হেফাজতে বেশ কিছু অভিযুক্ত রয়েছে, তাদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, এখনো পর্যন্ত সিআইডির গোয়েন্দা সূত্রে কি জানতে পারছো, জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে এসেছে? দেখো, একজন তার বান্ধবীকে ধরা হয়েছে, কিন্তু ভারতে আরো একজন 22-23 বছরের লাস্যময়ী এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনি কে সেই বিষয়টাই কিন্তু দুই দেশের গোয়েন্দারা হাতড়াচ্ছে, কারণ তাকে যে এই লাস্যময়ীর টানে বারবার এই সাংসদ আনাড়ুল নাকি ভারতে আসতেন এবং এই লাস্যময়ীর সঙ্গে তার একটা দীর্ঘ বন্ধুত্ব ছিল, যেই বন্ধুত্বের টানেই তিনি সেদিন তার যে বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়িতে থেকে তড়িঘড়ি ছুটে যায় তাকে তার সঙ্গে দেখা করতে। তবে গোয়েন্দা বুঝতে পারছে না যে নিউ টাউনের ফ্ল্যাটেই ওই লাস্যময়ী ছিল না অন্য কোনো জায়গায় ছিল, এই লাস্যময়ীকে খুঁজে বার করলেই গোয়েন্দারা নিশ্চিত হতে পারবে যে এই কোন কোথায় কখন কি কিভাবে সংগঠিত হয়েছে। অন্যদিকে তুমি যেমনটা বলেছিলেন যে বাংলাদেশের ঢাকাতে তিন অভিযুক্তকে জেরা করা হচ্ছে, এটা একেবারেই ঠিক, বাংলাদেশে তিন অভিযুক্তকে যেমন জেরা করা হচ্ছে তিন অভিযুক্ত বারবার বয়ান বদলাচ্ছে এবং গোয়েন্দাদের নাকানি চুবানি খাওয়াচ্ছে তল্লাশিতে, এমনটাই বাংলাদেশ সূত্রে পুলিশ সূত্রের খবর। তারা জানাচ্ছে যে তারা তদন্তে কিন্তু খুব একটা সহযোগিতা করছে না, কখনো মুখ গুজে থাকছে বা কখনো যে তথ্য দিচ্ছে সেই তথ্যের সঙ্গে যখন মুখোমুখি বসিয়ে জেরা করছে তখন তারা বুঝতে পারছে তাদেরকে তদন্তের গতিবিধি ডাইভার্ট করার জন্য তারা এই রকম ভাবে আচরণ শুরু করেছে। অর্থাৎ এই যে যারা অভিযুক্ত তারা কিন্তু জেনে শুনে বুঝে অঙ্ক করে কিভাবে গোয়েন্দাদের সেখান থেকে মাইন্ড ডাইভার্ট করা যায়, কিভাবে তদন্ত থেকে বেরোনো যায়, পুরোটাই পরিকল্পনা করে তারা নেমেছে যে আদালতের কাছে গেলে গোয়েন্দাদের প্রমাণের অভাবে তারা অন্তত 6 মাস 7 মাস জেলে থাকার পর যাতে বেল পায়, সেই জন্যই কিন্তু তারা অনেক অঙ্ক করে এসেছে। এখন দুধে গোয়েন্দারা যেভাবে উঠে পড়ে লেগেছে, প্রথমে তারা উঠে পড়ে লেগেছে বডিটাকে বার করার জন্য, যে বডি যদি বার না করতে পারে তাহলে কিন্তু এখানে খুনের মামলা দাঁড় করানোটা আদালতে অনেক কঠিন হবে। এবার বডি প্রথমে বার করার পরে বডি ডিএনএ টেস্ট করার পরে যখন সেটাকে কোর্টের কাছে সাবমিট হবে তখন এটা করত সংগঠিত হত্যার যে ছক সেই সেকশনে পুলিশ সেটা মামলা শুরু করতে পারবে দুই দেশেই, এবং পুলিশের কাছে এখন এই মুহূর্তে চ্যালেঞ্জ উপযুক্ত তথ্য প্রমাণ বার করা, সেই সঙ্গে সাংসদের যে দেহ যেটা লোপাট করা হয়েছে মৃতদেহটা সেইটাকে রিকভারি করা, না হলে এই মামলা আগামী দিনে খুব একটা এগোবে না বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সঠিক তদন্ত বা তারা সঠিক তথ্য দিচ্ছে না, একবার এক কথা অন্যবার অন্য কথা, ঠিক এইভাবেই গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কেন খুন তা নিয়ে এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট করেননি অভিযুক্তরা। হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বিভ্রান্তি বাড়ানোর চেষ্টার পাশাপাশি নিজের পরিচয় নিয়েও মিথ্যা তথ্য প্রমাণ দিচ্ছে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।